তো আপনারা দেখাইতে আসি গাড়িটার মাইটটা কি কি খাইছে আর কি কি আঘাত প্রাপ্ত হয়েছে গাড়িটা। মনে করেন নিজে মনে করেন বাস খাইয়া মনে করেন রাস্তায় ফিরে রয়েছি, বিছনায় ফিরে রয়েছি, গাড়ি কেন লয়ে যাব। হে গাইস, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে মনে করেন ভিডিওটা বানাইতে আসি, ভিডিও বানানোর মুড নাই, ভিডিওটা বানাইতে আসি। তো ভিডিওটা বানাইতে আসলে মূলত গাড়িটা একটা মায়ের খেয়ে রাখছে, কঠিন একটা মায়ের, যে সঙ্গে মায়েরটা খায় সে সঙ্গে মনে করেন ক্যামেরাটা ছিল না। দাঁড়ান একটা মিনিট, তেলটা ফুরাইলে তারপর ভিডিওটা বাসা। তো ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল মনে করেন ঈদের পরে দিনকা, হ্যাঁ আমি গাড়ি লয়ে বাইরেছি, মানে এমনি একটা কালেকশনে বাইরেছি কি গাড়ি লয়ে শুধু যাইতেছি, এই যে শুধু যাইতেছি এদিকে, সাইডে একটা মনে করেন মানুষ দাঁড়া, বাচ্চাটা দাঁড়ায় ছিল, ওই বাচ্চাটা কী করছে দৌড় দিয়ে মনে করেন গাড়ির সামনে, আর আমি দৌড়ছি হঠাৎ ব্রেক, গাড়ি উল্টে গেছে, গা উল্টে দেয় মনে করেন হের বাচ্চার উপরে পড়ছে, আর আমার হাত কাটছে, পা কাটছে, দেন এই যে হাতের টালকা কাটছে, আর ওই বাচ্চার গো হাড্ডি ফেটে গেছে, আর হাতের জয়েন্ট থেকে হাত ছুটে গেছে, মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক। হ্যাঁ গাড়ি অন ঠিক করি নাই, গাড়ি লয়ে যাবো শোরুমে, মনে করেন আমি তো ঠিক হইতে পারি নাই, আমি ঠিক হইলে না মনে করেন গাড়ি লয়ে যেতাম, আইতাছি আমি ঠিক হইলে না গাড়ি লয়ে যেতাম, মনে করেন নিজে মনে করেন বাস খাইয়া মনে করেন রাস্তায় ঘুরে রয়েছি, বিছনায় ঘুরে রয়েছি, গাড়ি কেন লয়ে যাবো, ভাবতাছি ভিডিওটা বানাইয়া মনে একটা পোস্ট করি তারপরে না লয়ে যাই। তো আপনারা দেখাইতে আসি গাড়িটার মাইটটা কি কি খাইছে আর কি কি আঘাত প্রাপ্ত হয়েছে গাড়িটা। মনে করেন গাড়িটার মডিফাই করে আনলাম ওই দিনকা, প্রায় 4,000 টাকার মডিফাই করে আনছি, মডিফাইয়ের মায়ের বাপ গাড়ি গেছে মনে করেন একবার তেল লইত। একটা মিনিট দেখাইতে আসি, ওয়েট, এই দেখেন হেডলাইট গেছেন দা, হুম এটা গেছে, এটা প্লাস্টিক ভিতরটা ভাঙিয়া গেছে, এটা তো বেহা হয়েছেই, হ্যাঁ আর এই যে গিয়ার শিফট বেহা হয়েছে, এটা সুদা করছে, সুদা করে চালাইতেছি আজকে, আর হাতে জানি না হাত রাইতেছে কি না, আর হাইতেছে না, ছবি দিয়ে দিন দরকার লাগলে না হইলে সমস্যা নাই। এই যে দেন গাড়ি উল্টাই গেছে, মানে পিছনের সাইডটা সামনের ফেলে উল্টে গেছে, আর হেডলাইটটা মারিটা একবারে ফ্লোরটা গেছে, আর এই বাচ্চাটা আমার উপরে পড়ছে, আমি বাচ্চাটার উপরে পড়ছি, গাড়িটা আমার উপরে পড়ছে, বাচ্চার গো মনে করেন এই গিরার থেকে এই জায়গাটা ফাইটটা গেছে একবার, আর হাতের জোড়া সুইটটা গেছে। তো এতটুকুই, ভিডিওটা আর বড় করবো না, আর কমেন্ট করে জানায়েন হ্যাঁ এই হেডলাইটটা পাল্টাইতে কত লাগতে পারে, আর এটা এমন তো ফাইটটা গেছে, এটাকে তো গেছে একবার ভেঙে গেছে, পুরো একবার ভেঙে গেছে, ঠিক আছে ভেঙে হালকা রয়েছে, জানি না ক্যামেরার সামনে আইতাছে কি না। তো এটা একবার শোরুমে যাইয়া মনে করেন জান তার মুখ কত লাগতেও পারে কি আসো বিষো, আর হেডলাইট তো একবারে মনে করেন মডিফাই, আমার মায়ের বাপ মডিফাই, এন্দা গেছে এই ইন্ডিকেটার গেছে। তো একবার শোরুমে যাই দেখি কত লাগতে পারে, এটা নেক্সট ভিডিওতে আবার আইব কত লাগতে পারে, আর আপনারা জানলে কমেন্ট করে জানেন এই হেডলাইটটার দাম কত, একজনের কত 2,000, 3,000, 4,000, 2,000 এরকম বার্তা দেওয়া কইতা স্যার, আপনারা জানেন দেখি কাটটা সঠিক। তো ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে থাকে তো লাইক আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা মনে করেন বাচ্চার মা বাপ তারা বাচ্চার সামনে রাখবেন, রাস্তার সাইডে আইতে দিবেন না, আইতে দিলেও মনে গার্জেন একটা পাড়ায় দিবেন বাচ্চার সাথে, মনে হয় এদিকে দৌড় যদি না দিতে পারে, এই দৌড়টা দিয়ে আমার জরিমানাটা লাগাইছে। তো যাক গিয়ে বাদ দেন এসব কথা, তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার, আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হইতে আসে।